খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের জেরে ফের শোরগোল রাজ্য রাজনীতিতে। 2016 কি তাহলে পরিবর্তনের পরিবর্তন? জল্পনা উসকে দিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্য দপ্তরের ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এখন নিয়োগ করতে চাইলেও পিএসসি জানিয়েছে 2015 ডিসেম্বরে লোক পাবেন। এরপরই মন্ত্রীর ভবিষ্যৎবাণী, 2016 নির্বাচন, তখন তো আমি থাকবো না। আমার 46% স্টাফ নেই, 54% স্টাফ আছে, এখানে তো ডাইরেক্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, এ তো পিএসসি থেকে আসবে। পিএসসি আজকে বলে দিয়েছি আমি 100 ইন্সপেক্টর চাই। পিএসসি বলছে 2015 সালের ডিসেম্বরের মধ্যে আপনাকে আমি দিয়ে দেবো, 2016 সালে তো আমার ইলেকশন, আমি চলে যাব। এর আগে সিপিএমের সঙ্গে মেলামেশা না করার ফতোয়া জারি করে দলীয় কর্মীদের তালিবানি ঢঙে নির্দেশ দেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। এবার সেই জ্যোতিপ্রিয়র ভবিষ্যৎবাণী, 2016 বিধানসভা ভোটের পর তৃণমূলের ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহলে জল্পনা, এদিনের ভবিষ্যৎবাণীর মাধ্যমে খাদ্যমন্ত্রী কি 2016 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ক্ষমতায় না থাকার ইঙ্গিত দিলেন, নাকি বোঝাতে চাইলেন তৃণমূল ক্ষমতায় আসবে কিন্তু তিনি আর মন্ত্রীর চেয়ারে থাকবেন না? এবিপি আনন্দ।